হ্যালো গাইস, আজকে আমরা দেখব ক্লাস সেভেনের অনুশীলনী 8.1 এর পার্ট ওয়ান ভিডিও। ঠিক আছে, তো পার্ট ওয়ান ভিডিওটা আজকে আমি তোমাদের একের অঙ্কগুলি দেখাবো। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো দেখে নাও। তো দেখো, এটা হলো প্রশ্নটা। ঠিক আছে, এখানে বলেছে প্রতিটি ক্ষেত্রে, এমন একটা প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে প্রতিটি ক্ষেত্রে এক্স ইস টু ওয়াইয়ের মান বের করতে বলা হয়েছে। ঠিক আছে, মানে এক্স বলতে এটা বোঝায়, ওয়াই বলতে এটা বোঝায়, বুঝতে পেরেছ? তো লিখবা, প্রথমে তোমরা লিখবা যে এইভাবে নাম্বার দিতে পারো, এক নাম্বার, এটাকে এক নাম্বার ধরতে পারো, এক্স ইস টু ওয়াই সমান সমান, এক্স মানে চার না চার, ইস টু ওয়াই মানে আঠারো না এই আঠারো, এইভাবে করতে পারো। ঠিক আছে, তো এখানে আমরা তারপর এই চার ইস টু আঠারো না, এটাকে আমরা ছোট করব। ঠিক আছে, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, দুইটাই জোড় সংখ্যা। তো এমন কোন সংখ্যা রয়েছে যে দুইটাকে ভাগ যায়, যেমন দুই, দুইয়ের নাম তো চার, মানে চারের মধ্যে ভাগ যায়, দুই দুবনে চার, আবার দুই নাম তো আঠারোর মধ্যে ভাগ যায়, নয় দুবনে আঠারো, তাহলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি। তাহলে দুই দুবনে চার, এটাকে দুই দিয়ে ভাগ করলে দুইয়ের নাম তো কতবার যাবে, নয় বার, নয় দুবনে আঠারো, দুই দিয়ে ভাগ কর, সেই জন্য দুইটা লিখলাম না, কেমন? তো এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তো দুই দিয়ে এটাকে যাবে, এটাকে যাবে না আর। তো যেহেতু এটা দুটোই মানে জোড় বিজোড়, এই জন্য এমন কোনো সংখ্যা না যে দুইটাকে ভাগ যায়, কেমন? তাহলে উত্তরটা হলো এতটুকু, বুঝতে পেরেছো? এটা এক নাম্বারটা, এবার দুই নাম্বার দেব, এটা তো চলে গেছে কমপ্লিট। এবার এটা তো সেম লেখো, এক্স ইস টু ওয়াই সমান সমান, তিন ইস টু নয় না, তিন ইস টু নয়, তো সমান সমান দেবো, এটা বিজোড় এটাও বিজোড়, তো দুই দিয়ে যাবে না, তো তিন দিয়ে দেখবো, তিনের নামটা তিনের মধ্যে ভাগ যাবে, তিন একে তিন, তিনের নামটা নয়ের মধ্যে ভাগ যাবে, অবশ্যই যাবে, তিন ত্রিকা নয়। ঠিক আছে, তাহলে তিন একে তিন ইস টু তিন ত্রিকা নয়, এতটুকু উত্তর, কেমন? তো এবার তিন নাম্বার, এক্স ইস টু ওয়াই সমান সমান, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এবার এটা ছত্রিশ ইস টু চব্বিশ, এই ছত্রিশ ইস টু চব্বিশ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এবার দেখবো আমরা যে এখানে কি দেবো, একটা সমান সমান চিহ্ন দেবো, এটা লাস্টে ছয় রয়েছে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? দেখো একটা কথা মাথায় রাখবা, যে কোনো সংখ্যা শেষে শূন্য, দুই, চার, ছয়, আট, এগুলি থাকলে এদেরকে আমরা কি বলবো, এদেরকে বলবো আমরা যে জোড় সংখ্যা, বুঝতে পেরেছ? তো জোড় সংখ্যাকে সবসময় কী দিয়ে ভাগ যায়, জোড় সংখ্যাকে সবসময় একটা কথা মাথায় রাখবে, দুই দিয়ে ভাগ যায়, কেমন? তো দেখো এগুলো যেহেতু জোড় সংখ্যা, তাহলে এখানে ছয় আছে ছয়, এখানে চার আছে চার, তাহলে দুটো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কত দিয়ে ভাগ যাবে, দুই দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এবার দুইয়ের নামটা ছত্রিশের মধ্যে কতবার যাবে, তিনের মধ্যে কতবার যাবে, এটা বলো, একবার, দুই একে দুই, তো দুই একে দুই, আরও কত থাকে, দুই একে দুই হবে না, আরও কত থাকে, এক থাকবে, ছয়ের এক একবারটা ষোলো, আট দুবনে ষোলো। ঠিক আছে, ইস্টু দিবা, সেম চব্বিশের মতো কত যাবে, দুই একে দুই, দুই দুই মিলে গিয়েছে, আর তো নেই চার, দুই দুবনে চার, এই দুটো আবার জোড় সংখ্যা, আবার দুই দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, দুই দিয়ে ভাগ করি, দুই দিয়ে ভাগ করলে দুই নাম তার আঠারোর মতো কত যাবে, নয় দুবনে আঠারো, তারপর দুই নাম তার বারোর মতো কত যাবে, ছয় দুবনে বারো। ঠিক আছে, তো এটা এটা জোর কিন্তু এটা বেজোর। ঠিক আছে, দুই দিয়ে যাবে না, তিন দিয়ে দেখবো, তিন ত্রিকা নয়, আর তিন দুবনে ছয়, তিন দিয়ে ভাগ যাবে, তিন ত্রিকা নয়, তিন দুবনে ছয়, শেষ, এতটুকু উত্তর, কেমন? এবার চার নাম্বারটা দেখবো আমরা, তো এটা কমপ্লিট, এবার চার নাম্বার, তিন ইস টু টেন টু টেন সমস্ত, মানে দশ সমস্ত দুই ভাগের এক। ঠিক আছে, তো লিখবো আমরা প্রথমে যে এক্স ইস টু ওয়াই, ঠিক আছে, সমান সমান তিন ইস টু দশ সমস্ত দুই ভাগের এক, এটা লিখবো, কেমন? তো সমান সমান দেবো, প্রথমে তিন লিখবো, ইস টু দেবো, এটাকে আমাদের কী করতে হবে, প্রথমে সমস্ত ভাঙাতে হবে, দুটো দুই লিখবো, দশ দুবনে বিশ, বিশে একে একুশ, সমস্ত কীভাবে ভাঙাতে হবে বুঝো, এটা দু গুণ করবা, গুণ বলার সাথে একটা যোগ করবা, দশ দুবনে বিশ, বিশে আর একে একুশ, শেষ এতটুকু। তারপর কি করবা দেখো, সমান সমান দিবা, এই ইস্টুর আগেরটা উপরে হবে,
স্টুর আগেরটা উপরে হবে আর পরেরটা নিচে হবে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তারপরে এখানে সমান সমান দিবা, দেখো এটা এখানটা সবচেয়ে বড় একটা শেখার জিনিস রয়েছে, সেটা হলো দেখো মানে এটা মেন দাগ না, মেন দাগের নিচে যদি আবার ভগ্নাংশ থাকে তাহলে হরটা লব হয়ে যাবে, বুঝতে পেরেছ? মেন দাগের নিচে যদি আবার ভগ্নাংশ থাকে সেটার হরটা লব হয়ে যাবে, যে কোনো সংখ্যা মানে ভগ্নাংশের নিচেরটাকে আমরা হর বলবো, এইটার মধ্যে আমরা হর কাকে বলবো? দুইটাকে, ঠিক আছে? কারণ এই দাগের নিচে আছে, তো এখন মেন দাগ হবে, এই দুইটা কোথায় চলে যাবে? এটা হর হিসেবে আছে, লব হয়ে যাবে, লব মানে উপরে চলে যাবে, কেমন? আর 21টা এই নিচে থাকবে, বুঝতে পেরেছ? এটা তো এটাকে ভাঙিয়েছি যে এটা এসেছে, এবার আরও তিন রয়েছে না, তিনটা নিচে না উপরে, তিনটা উপরে, এই গুণ উপরে লিখবো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এবার তিনের নাম তো 21-এর মধ্যে ভাগ যাবে, অবশ্যই যাবে, 3 × 7 = 21, 7 হবে, ঠিক আছে? তো সমান সমান কত? নিচে 7, উপরে 2, না? তো প্রথমে যেটা থাকে প্রথমটা উপরেরটা প্রথম হয়, 2 নিচেরটা পরে হয় না, তাহলে 2:7 হবে উত্তরটা, বুঝতে পেরেছ? আরেকটা জিনিস শিখাই তোমাদের, দেখো এটা মেন দাগ, ঠিক আছে? এটা এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে ধরো 5, এখানে 7, ঠিক আছে? আমাদের একটা এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, আমাদের একটা ভগ্নাংশটা আনতে হবে, কীভাবে করব? দেখো আমি কি বলেছি, নিচে যদি ভগ্নাংশ থাকে হরটা লব হয়ে যাবে, ঠিক আছে? তো নিচে হরটা লব হয়ে যাবে মানে, কিন্তু উপরে যেটা আসে সেটাই থাকবে, আবার বুঝো, এখানে নিচে হর কত? 5, এটা লব হয়ে যাবে, লব মানে উপরে চলে যাবে, আর এই 7টা যেখানে আছে সেখানে থাকবে, গুণ গুণ দেব, এটার কাজ শেষ। এবার এটা এটা যেটা আছে সেটাই থাকবে বলেছি, এখনো এখন হর কত? এইটার মধ্যে 4 না হর, এই 4 হরে থাকবে, কীভাবে থাকলো? কারণ এটা দাগের নিচে আছে আর উপরে 3, উপরে 3 হয়ে যাবে, এইভাবে হবে আর কি, বুঝতে পেরেছ? তো এটাও কমপ্লিট আমাদের, এবার হলো এটা, বুঝতে পেরেছ? যে আমি প্রশ্নটা লিখছি, 5 নম্বর, x:y সমান সমান 2 সমস্ত 2 ভাগের 1:5, ঠিক আছে? লিখেছি প্রশ্নটা, প্রথম কাজ সমস্ত ভাঙাতে হবে, 2টা 2 লিখবো, 2 × 2 = 4, 4 × 1 = 5, 5 লিখবো, ঠিক আছে? সমান সমান দেবো, কি বলেছি, ইস্টুর আগের তাপ উপরে উঠে, এই প্রথমে লিখবো আর নিচের মানে পরের 5টা নিচে লিখবো, ঠিক আছে? সমান সমান উপরে যেটা যেভাবে থাকে সেভাবে হবে বলেছি, এখন 5টা উপরে আছে, উপরেই হবে, 2টা নিচে নিচে হবে, আর এই 5টা কোথায় নিচে না আছে, এর নিচে লিখবো, ঠিক আছে? 2টাকে 5 দিয়ে ভাগ যায়, 5 × 5, 5 × 5, 1 দিয়ে মানে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, ঠিক আছে? তো সমান সমান উপরে শুধু 1 থাকে, 2 × 2 থাকে, তার মানে উপরেরটা প্রথম হবে, ইস্টু পরেরটা মানে নিচেরটা পরে হবে, শেষ, 1:2 হলো। এবার দেখবো তার পরেরটা, ঠিক আছে? আমি প্রশ্ন তুলে নিচ্ছি, x:y সমান সমান এত, এর পরেরটা আর কি তোমরা দেখে নিও, ঠিক আছে? তো ইস্টুট প্রথমেরটা উপরে হবে আর পরেরটা নিচে হবে, ঠিক আছে? তো সেটা লেখার আগে আমাদের কী করতে হবে, সমস্ত ভাঙাতে হবে, তো ভাঙিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে? তো এটা হবে না, 2 দাগ দেবো, 2টা নিচে লিখবো, 3 × 2 = 6, 6 × 1 = 7, ঠিক আছে? এবার নিচে লিখবো, দাগ দেবো, প্রথমেরটা উপরে লিখবো আর পরেরটা নিচে লিখবো, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তারপরে আমি বলেছি মানে নিচে যদি থাকে ভগ্নাংশ, নিচের হরটা লব হয়ে যাবে, মানে নিচের হরটা উপরে চলে যাবে আর কি, আর নিচের যেটা আছে সেটা 7 থাকবে, আর 6টা এখন তো উপরে রয়েছে, উপরে হবে, ঠিক আছে? তো 2 দিয়ে 7কে ভাগ যাবে না, 6 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? তার মানে যেটা রয়েছে সেটাই, 6 × 2 = 12 আর নিচে 7, সমান সমান 12:7, ঠিক আছে? এতটুকু উত্তর এটা। এবার দেখবো এটা, ঠিক আছে? তো দেখো এখানে 1:y সমান সমান কী দেওয়া রয়েছে, 7:28, ঠিক আছে? তো দেখো 2টে 7 দিয়ে ভাগ যাবে, তো 7-এর নাম তো 7-এর মধ্যে কতবার যাবে, 7 × 1 = 7,
এক বাজাবে ইস টু সাতে নাতে আটটার সময় তো কত বাজাবে চার সাতে আটাশ চার বাজাবে কেমন তো সাত দিয়ে ভাগ করছে এই জন্য সাতটা লিখলাম না আর কি কেমন এতটুকু উত্তর কেমন দেখবো এটা এই তিরিশটা তিরিশ লিখবো ঠিক আছে ইস টু দেবো ওইটাকে সমস্ত ভাঙাবো নিচে সাত সাত লিখবো সাত দুগুণ চোদ্দো চোদ্দো একে পনেরো ঠিক আছে তো সময় সময় দাগ দেবো ইস্টুর পরটা মানে প্রথমটা পরে লিখবো আর পরটা নিচে লিখবো যে সাত সাত ভাগের পনেরো ঠিক আছে তো সমান সমান দেবো নিচে যেটা থাকে নিচের হরটা উপরে চলে যায় উপরটা আগে তিরিশ রয়েছে এখন নতুন করে চলে যাবে সাতটা ঠিক আছে আর আগে পনেরো আছে পনেরো নিচে বসবে তো এবার দেখো ভাগ যাবে একটাকে একটা দিয়ে ঠিক আছে পনেরো নামতা তিরিশের মধ্যে ভাগ যাবে পনেরো নামতা আবার পনেরোকে ভাগ যাবে পনেরো একে পনেরো পনেরো দুগুণে তিরিশ না দুই তো উপরে কত সাত দুগুণে চোদ্দো না আর নিচে এক শুধু কেমন তার মানে চোদ্দো ইস টু ওয়ান ঠিক আছে তো আজকের ভিডিওর শেষ অঙ্কটা আমরা দেখবো এখন এটা ইস টুর প্রথমটা উপরে লিখবো আর আর তার আগে এটা সমস্ত ভাঙিয়ে নাও দশ ইস টু দাগ দেবো তিন লিখবো তিন তিরিকা নয় নয় একে দশ ঠিক আছে তো পরেরটা নিচে লিখবো তিন তিন ভাগে দশ এর নিচেরটা উপরে লেখে ঠিক আছে এই দশটা দশ লিখলাম গুণ এটা উপরে লিখলাম আর নিচে দশ দশ লিখবো দশে দশে কাটা যাবে এখানে এক হবে এখানে এক হবে তো তিন একে তিন নিচে এক শুধু তার মানে শুধু তিন সমস্ত এক ঠিক আছে আজকের ভিডিও এটুকু